এতে তোমাদের মাথা ব্যথা কেন? বাচ্চা কার তোমার দরকারটা কি? তুমি কাকে ভালোবাসতা? যে তুমি কি বুবলিকে বিয়ে করো? তোর বাচ্চা হয়ে গেছে, আমি 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 জানতে চাই এবং তাকে ত্যাগ করব। এটা চিত্রনায়িকা শবনম বুবলির আড়াই বছরের সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খানি সবজন। বুবলির পরিণতিও কি অপু বিশ্বাসের মতো হচ্ছে? সেখানে দুই নায়িকার মারামারির কথা বলা হয়েছিল, উঠতি দুই নায়িকার। সেই দুই নায়িকা কে জানেন? শাকিব খানের বাসায় তার এখন স্ত্রী দাবিদার, দ্বিতীয় স্ত্রী দাবিদার বুবলি এবং 18 বছর বয়স পূজাচেরি। পূজাচেরি, আসসালামু আলাইকুম। শাকিব খান এবং বুবলির বিষয়টা যখন আপনাদের সামনে স্পষ্ট হয়েছে বা গণমাধ্যমে এই বিষয় যখন তোলপাড় দেখছেন, তখন আপনাদের মনেও কি এই প্রশ্নটা এসেছে যে বুবলি কেনই বা সাংবাদিকদের সামনে এই বিষয়টি স্পষ্ট করতে বাধ্য হলো যে আমাদের আড়াই বছরের সন্তান রয়েছে? তাহলে তিনি আড়াই বছর কেন এই সংবাদটা গণমাধ্যম বা আমাদের যে সমস্ত ভক্তবৃন্দরা রয়েছে তাদের কাছ থেকে কেন তিনি আসলে লুকিয়ে রাখলেন? ঠিক এর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। এই পয়েন্টটা শুনলে আপনারা একটু অবাক হবেন। বুবলিও যখন আস্তে আস্তে দেখতে থাকলো যে তার অবস্থানটা অপু বিশ্বাসের অবস্থানে চলে যাচ্ছে, অর্থাৎ অপু বিশ্বাসকে যেভাবে শাকিব খান লাথি মেরে তাড়িয়ে দিয়েছে একরকম, সেরকম যখন বুবলিকেও তাড়িয়ে দেওয়ার উপক্রম হচ্ছে শাকিবের আচরণ বা তখন একদম পারফেক্ট মনে হচ্ছিল না, তখনই বুবলি চিন্তা করলো এই বিষয়টা সামনে আনা দরকার। যেহেতু তিনি সন্তান নিয়েছেন আর এই সন্তানকে নিয়ে তার প্রশ্নের সম্মুখীন তো হতেই হবে, যেহেতু তিনি চলচ্চিত্র জগতের একজন নায়িকা, সুতরাং তাকে তো এই প্রশ্ন করাই হবে, এই সন্তান কার? এই সন্তান তো আর ফেরেশতা জন্ম দেয় না, এই সন্তান তো কারো না কারো মাধ্যমে এসেছে। তো সুতরাং বুবলি এবং আবার পূজাচেরি এই দুজনের মাঝে কিন্তু বেশ কয়েকদিন ধরে বাজাবাজি আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না। শাকিব খান একটা মুভি নিয়ে যখন কাজ করতেছিল সেই মুভিতে আমাদের বুবলি এবং পূজাচেরি দুইজন আছেন। ঠিক এই সেই মুহূর্তে যখন পূজাচেরি এবং শাকিব খানের সাথে সম্পর্কটা একটু গভীরের দিকে যাচ্ছিল, তখনই বুবলি বিষয়টা বুঝতে পারছিল। বুবলি তখনই কঠোর প্রতিবাদ করেছিল, কঠোর প্রতিবাদের ফলে বুবলি এবং পূজাচেরির সাথে একটা গন্ডগোল তৈরি হয় আর তার ফলে বুবলি এবং পূজাচেরি দুইজন শাকিব খানের বাসায় কিন্তু অবস্থান করতেছিল। এই বিষয়টা কিন্তু একটু একটু অনেকেই ঠিক পেয়েছেন যারা বিশেষ করে চলচ্চিত্র জগতের খবর রাখেন। তো এই পূজাচেরিকেও কিন্তু নেক্সট টার্গেট করেছেন শাকিব খান, এটা স্পষ্ট একটা বিষয় আপনারা বুঝতে পারবেন। পুনিয়ার খোঁজ এর মালিক যখন এটা আপনাদের সামনে স্পষ্ট করবে তখন আমরা বুঝতে পারবেন। শুধু আমাদের শাকিব খান, অপু বিশ্বাস বা বুবলি বা পূজাচেরিকে টার্গেট করে খ্যাত হবেন না, তার আগেও কিন্তু তিনি একজনকে খেয়েছেন, তার মানে একজনকে বিবাহ করেছেন, সেটা হচ্ছে তার কিন্তু আরও একটা সন্তান রয়েছে, এটা অনেকেই হয়তো জানেন না। তার সন্তানের নাম হয়েছে রাহুল। যদিও তিনি জয় এবং এই বীরকে তিনি তার সন্তান হিসাবে পরিচয় দিয়েছেন, কিন্তু সেই রাহুলকে কিন্তু এখন পর্যন্ত শাকিব খান সন্তান হিসাবে পরিচয় দেয় নাই। এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, কারণ তিনি সেই চলচ্চিত্রে ঢোকার পর প্রাথমিক যুগেই তিনি এটা বিয়েটা করেছেন, বিয়েটা করেই তিনি আসলে চাচ্ছিলেন না এইভাবে যেমনিভাবে আমাদের অপু বিশ্বাসকে খেয়েছেন, পূজাচেরিকে খেয়ে মানে আমার আর কি যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি সেটা বুঝছেন যে তার সিনেমা জগতের শুরুর দিক ছিল, তিনি আসলে বুঝতে পারছিলেন যে এটা ভুল হয়ে গেছে, তাই এটাকে আর পরিচয় দেয় নাই, যদিও পরের দুইজনকে পরিচয় দিয়েছে। আসলে এই দুই সন্তানের মধ্যে আপনাদের কাছে একটা কুইজ রেখে গেলাম, এই দুই সন্তানের মধ্যে কোন সন্তানকে শাকিব খানের মতো একটু লাগে কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন এবার একটু আমরা প্রমাণ করে দেই যে আসলেই শাকিব খান এই বুবলিকেও বুবলির অবস্থান পূর্ণিমার অবস্থান নিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ বুবলি কে রেখে পূজাচেরির সাথে শাকিব খানের একটা সম্পর্ক রয়েছিল, এই তথ্যটা একটু শুনে আসি। বুবলির পরিণতিও কি অপু বিশ্বাসের মতো হচ্ছে? এই প্রশ্ন কেন তুলছি তার আগে চলুন আমরা দুই একটি ঘটনা দেখি। কয়েকদিন আগে মালেক আফসারি একটি জিনিস প্রকাশ করেছিলেন, সেখানে দুই নায়িকার মারামারির কথা বলা হয়েছিল, উঠতি দুই নায়িকার। সেই দুই নায়িকা কে জানেন? এবং সেই মারামারিটি ঘটেছিল একজন সুপারস্টারের বাসায়। সেই সুপারস্টার কে জানেন? শাকিব খান। শাকিব খানের বাসায় তার এখন স্ত্রী দাবিদার, দ্বিতীয় স্ত্রী দাবিদার বুবলি এবং পাইপলাইনে থাকা নতুন নায়িকা, একদম টিনেজার, 16-17 বছর বয়স পূজাচেরি। পূজাচেরি এবং বুবলির মধ্যে একরকম মারামারির মতো ঘটনা ঘটেছিল, সেটা শাকিব খানের বাসায়। কেন কেন সেটা হচ্ছে গোলই সিনেমা। গোলই সিনেমাতে শাকিব এবং পূজাচেরি কাজ করছেন এবং সেই কাজ করতে গিয়ে এমন মজা মজেছেন পূজাচেরির উপরে যে সেটা এখন একেবারে শাকিবের বাসাপন্ত গড়িয়েছে। পূজাচেরি বলতে গেলে অনেক সময় সেখানেই থাকেন, শাকিবের বাসায় থাকেন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব বড় গুঞ্জন হচ্ছে যে এই পূজাচেরিকে বাংলাদেশের সুপারস্টার বলে দাবিদার, খ্যাত, তিনি এখন বিয়ে করতে চান। এই কথা যখন বুবলি জেনেছেন তখন লেগেছে বুবলির সাথে।
আগে যেরকম অপু জানলো বুবলির কথা, লেগে জানার পর লাগলো অপুর সঙ্গে, এখন বুবলি জানলো পূজাচেরির কথা, এবার লাগলো পূজাচেরি আর বুবলির সঙ্গে। সবশেষ এতটাই মজেছেন আপনাদের নায়ক, তিনি যখন আমেরিকায় গিয়েছেন, আমেরিকা থেকে দিনে ঘনিষ্ঠজনরা বলছেন 40-50 বার পর্যন্ত দেশে পূজাচেরিকে ফোন করতেন। সাকিবের আড্ডাটা ছিল আমেরিকা একটা খুব সাংঘাতিক চক্রের সঙ্গে, যারা কয়েকদিন আগে আপনাদের মনে আছে গুলশানে মিশু নামে ডিবি ধরেছিল একটা বড় গাড়ি চোর চক্রের হোতা, এই পুরো টোটাল টিমটার সঙ্গে আমেরিকায় ওনার আড্ডা ছিল। এবং সেখান থেকে ফিরে আসার পর তিনি এখন আর বুবলি ও বুবলির সন্তানের প্রতি একটুও মনোযোগী না। নতুন কাহিনী, নতুন চমক, একজন মানুষ তার সক্ষমতা থাকলে কত কী করতে পারে। আসলে আমরা এই জিনিসটিকে, এই সমাজে আমরা কোনো নোংরা বিষয় নিয়ে বিশ্লেষণ করতে চাই না, তবে জীবনের শৃঙ্খলা এবং বাংলাদেশের তারকাদের, গ্রামগঞ্জে মানুষ অন্ধভক্ত, গ্রামগঞ্জে যারা বিশেষ করে অশিক্ষিত নিম্ন শ্রেণীর মজুর শ্রমিক, এরা শাকিব খান বলতে পাগল, সেই মানুষটির ব্যক্তি জীবন হবে একেবারে ফলো করার মতন, একদম নির্দিষ্টভাবে তাকে একদম পীরের জায়গায় দেখার মতন। ওনার আড়ালের, পর্দার আড়ালের তো অনেক কাহিনী আছে যেগুলো মিডিয়াতে আসে নাই, আলোচনায় আসে নাই। আজকে দেখুন তো, আমি বাবা, আমাকে আমার সন্তান অস্বীকার করার মতন দুঃসাহস উপরওয়ালা আমাকে দিবেন কি না, সেই সন্তান প্রথম সন্তানটাকেও নিয়ে রহস্য করলেন একরকম অস্বীকার করার মতন, এখন দ্বিতীয় সন্তান নিয়ে নাটক কতদূর ঘোলা হবে। আমরা শাকিব, অপু, বুবলি এবং পূজাচেরি, আমরা এই চারজনের সাথেই যোগাযোগ করার এবং কথা বলার চেষ্টা করছি, এবং এই কথা বলার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব তাদের বক্তব্য তুলে ধরতে, সাংবাদিকতার সকল নর্মস মেনে আমরা আপনাদের সঙ্গে এই তথ্যগুলো শেয়ার করছি, আপনাদের যেহেতু অনেকের আগ্রহ আছে। তবে এই অপু বিশ্বাসের কপালে যা ঘটেছিল, সেই ঘটনা বুবলির কপালে ঘটুক, আরও একজনের সংখ্যা বাড়ুক, সেই ঘটনা পূজাচেরির কপালে ঘটুক, আরও একটি সংখ্যা বাড়ুক, এটা নিশ্চয়ই কেউ চায় না। এখানে একটু হিংসা, একটু জিদাজিদির ব্যাপার কাজ করছে, আপনারা অনেকে অলরেডি বুঝে গেছেন। শাকিব এবং অপুর সন্তানের ছেলের বার্থডে, সেই ছবি যখন অপু বিশ্বাস শাকিবের ছবি পোস্ট করছে, সেইটা কিছুটা দেখে কি বুবলি তার বেবি বাম্পিংয়ের ছবি পোস্ট করেছিল কি না, এবং সেইটা ওই দুইজনের জেদাজেদি অতীতে তো ছিল, ফেসবুকে বুবলি একটা লেখে এটার উত্তর দেয়, অপু অপু একটা লেখে এটার উত্তর দেয় বুবলি, এরকম বিষয়টি সে কিন্তু 2018-19 ছিল, এখন কি আবার সেটা ঘটছে কি না সেটা একটু আপনারা চিন্তা করে দেখবেন। যেন এই নারীদের বা এক সোলো, ওই যে আমরা বাংলায় যেটা বলি সতীনদের কারাকারিতে, এই নতুন শিশু যেগুলো তাদের কোনো ক্ষতি না হয়। ওকে, পুনিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল এবং পেজের মালিকের মুখের ভাষা হচ্ছে এটাই, আর তিনি যেহেতু এ বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করেছেন, অনেক তথ্যবহুল আলোচনাও তিনি করেছেন, এর দ্বারা কিন্তু একটা বিষয় আপনার স্পষ্ট হয়েছেন। তো যখন বুবলি শাকিব খানকে চাপ প্রয়োগ করলো গণমাধ্যমকে দেখিয়ে, তখন কিন্তু শাকিব খান এটা প্রকাশ করতে বাধ্য হলো, অর্থাৎ শাকিব খান এবং বুবলি একই টাইম লাইনে একই সময় কিন্তু এই স্ট্যাটাসটা দিয়েছেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিন দেখে আমাদের সন্তানকে সবার মুখে সম্মুখে আনতে, মানে সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে সেই খুশিতে কিন্তু মানুষকে জানানো উচিত, কিন্তু তারা গোপনে বিবাহ করছে, গোপনে সন্তান হয়েছে এটা এখন বলতেছে, তবে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আমরা বলি যে আল্লাহ যা করেন ভালোর জন্য, এই কথাটা সত্য। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। এই স্ট্যাটাসটা শাকিব খান যেমনভাবে দিয়েছেন তেমনিভাবে বুবলিও কিন্তু দিয়েছেন, শেহজাদ খান বীর আমাদের, আমার এবং বুবলির সন্তান, আমাদের ছোট রাজপুত্র, আমাদের সন্তান, আমাদের গর্ব, আমাদের শক্তি, সবকিছু তিনি। হ্যাঁ, আপনাদের সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া কামনা করছি, যেহেতু নবজাতক শিশু তার জন্য আমরা দোয়া করি যে ভবিষ্যতে তিনি তার বাবাকে অনুসরণ না করে ভালো কোনো মানুষকে অনুসরণ করুক। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু স্পষ্ট যে এখন বর্তমানে তাদের ভিতরে যেই কলহ বিদ্রোহ ছিল বা বুবলিও যেই বিষয়টা বুঝতে পারছিল সেই বিষয়টা থেকে তিনি এখন একটু ক্লিয়ার হচ্ছেন, অর্থাৎ শাকিব খানকে চাপ প্রয়োগ করে চাপ দিয়ে হলেও তিনি এটা প্রমাণ পেয়েছেন বা এটা স্বীকৃতি পেয়েছেন যে বীর শেহজাদ খান বীর তাদের সন্তান, আর বুবলিকে শাকিব খান বিয়ে করেছেন, কিন্তু আপনারা তাদের মুখ থেকে শুনতে পারলেন। তো এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, শাকিব খান কিন্তু এখন পর্যন্ত থেমে থাকেনি, মানুষ যখন সেলিব্রিটি বা এরকম সুপারস্টার হয় তখন তার কাছ থেকে একটু, যে সমস্ত মানুষজন রয়েছেন একটু এড়িয়ে থাকার চেষ্টা করবেন, আর এই সমস্ত নায়িকাদেরকেও বলা উচিত যে আপনারা তো শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আসেন, আর যখন এরকম আপনাদের পেটে সন্তান আসে তখন সেই সন্তানদের বাবাদের খুঁজে দিতে কিন্তু সংবাদকর্মীদের অনেক কষ্ট হয়।
আপনারা নিজেরাই একটু সিলেক্ট করুন যে আপনি কার সাথে এই অকামটা করবেন, আর যার ফলে একজন নবজাতক শিশু যাতে তার বাবার পরিচয় নিয়ে এই দুনিয়াতে ভূমিষ্ঠ হতে পারে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।